লিজা জন্মগত সূত্রে খ্রিস্টান ছিল খ্রিস্টান ধর্মের প্রতিও তার পরিবার ছিল একান্ত অনুগত্য কিন্তু হঠাৎ এক ঝড় তার জীবনের সবকিছু উলট পালট করে দেয় এক নিরুপায় অবস্থায় সধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এক মুসলিম সেনার স্ত্রী হয়ে যায় মুসলমান হলেও তার মন থেকে খ্রিস্টবাদ মসে যায়নি বরং খ্রিস্ট ধর্মের প্রতি সূক্ষ্ম এক টান ক্রমেই বাড়তে থাকে সঙ্গে এই মাস্টরোর নামক মুসলিম পুরুষটির প্রতিও তার ভালোবাসা গড়ে ওঠে যে তার প্রাণ বাজি রেখে তাকে বাঁচিয়েছে তার প্রতি এক ধরনের অদম্য আকর্ষণ শুরু থেকেই গড়ে ওঠে তার দুই ভালোবাসার টান পড়েন তাকে কখনো স্থির হতে দেয়নি তাছাড়াও তার পরিবারের প্রতিটি লোক যে মুসলমানদের হাতে আগুনে পুড়ে ভস্য হয়েছে এই দগদগে ক্ষতও সে কখনো ভুলতে পারেনি ক্যাথলিনা শহরের লোকেরা এমনকি আট পৌরে খ্রিস্টান মেয়েরাও যে অসংখ্য মুসলমান হত্যা করেছে এটা তার মনে একবারও রেখাপাত করল না ইসলাম তার মনে তাই কখনো স্থান পায়নি তবে তার মুসলমান স্বামীকে তার হৃদয়ের গভীরের সেই স্থান দিয়েছে যে স্থানে সে সব সময় একা একই বসবাস করেছে লিজা অবশ্য অনেক চেষ্টা করেছে ইসলামকে মনে প্রাণে মেনে নিতে কিন্তু সে এটা পারেনি সে তাই দুই মুখ অবলম্বন করতেছে এক সময় এক বছর পর তার একটি মেয়ে হল বাবা মাসরুর মেয়ের জন্য অন্য কোনো নাম লিখেছিল যা ইতিহাসের কোথাও কখনো খুঁজে পাওয়া যায় না মা তার নাম রাখে ফ্লোরা তবে বাপ এই জন্য কোন প্রশ্ন বা অভিযোগ তুলেননি বাপের ধারণা মা আদের করে তাকে ফ্লোরাডাকে ইতিহাসে ফ্লোরা নামে সে পরিচিত হয়েছে ফ্লোরাকে নিয়ে অনেক ড্রামা নাটক ইত্যাদি লেখা হয়েছে ইংরেজি ও উর্দু ও মুসলিম শাহজাদা ও সালার রাতার প্রেমে হাবু খেয়েছে বলে দেখানো হয়েছে কেউ কেউ তো তাকে কলুপ্তরার সঙ্গে তুলনা করেছে তবে বাস্তব ইতিহাসে সে সবের কোনোই সম্পর্ক নেই অসংখ্য অমুসলিম ঐতিহাসিক ও মুসলিম ইতিহাসিক গণ লিখেছেন ফ্লোরা সেই মেয়ে যে ইসলামের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ উস্কে দেওয়ার জন্য অপব্যবহার স্বরূপ দেহ সর্বস্ব হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে যে খ্রিস্টানদের দুমুখ আন্দোলনের নতুন প্রাণের সঞ্চার করে ফ্লোরা হয়ে ওঠে খ্রিস্টানদের এক উম্মাতাল আদর্শ অল্প সময়ের মধ্যে তার জঙ্গি উস্কানিতে হাজারো খ্রিস্টান অসংখ্য মুসলমানকে হত্যা করতে গিয়ে নিজেরা আত্মহত্যা করে ফ্লোরা যখন লিজার গর্ভে তখন এক রাতে লিজা ঘুম থেকে চিৎকার দিয়ে ওঠে তার স্বামী মাসরুর তাকে জড়িয়ে ধরে পবিত্র কোরআন শরীফের একটি আয়াত পরে তাকে ফুদায় তাকে দিয়েও কিছু পড়াই আগুন লেগে গেছে আগুন লিজা দুই হাতে তার গাল চেপে ধরে ভীত কণ্ঠে বড় বড় চোখ করে পড়ল উঠে দেখো কেউ ঘরে আগুন লাগিয়ে দিয়েছে মানুষের পোড়া গোষ্ঠীর গন্ধ পাচ্ছ না তুমি আহা জুলে পড়ে শেষ হয়ে যাচ্ছে যখন তার ঘুমের ঘোর কাটলো তখন সে তার স্বামীর কোলে শুয়ে হিসকি তুলতে লাগছে মাসুর তাকে বলল গর্ভবতী হলে প্রথম প্রথম মেয়েদের অবস্থায় এমনই হয় প্রায় দুঃস্বপ্নে তার ঘুম ভেঙে যায় তখন সে ভয়ে প্রলাপ বকতে থাকে ফ্লোরিডার মা লিজা এই ব্যাখ্যা মেনে নিল সে এই স্বপ্ন দেখাকে গর্ভবতী জনিত দৈহিক পরিবর্তনের প্রতিক্রিয়া বলে ধরে নিল এর তিন চার রাত পর সে স্বপ্নে গির্জার ঘন্টার ধন্য শুনতে পেল ঘন্টার ধন্য থেকে কেমন মাতম আর শোকের সুর ভেসে আসছে এই আওয়াজ থেকে ক্রমেই এক আগুনের শিখা বের হচ্ছে শিখার আলোয় আকাশ কেমন ধূসর রঙা হয়ে উঠেছে সেটাও ধীরে ধীরে ক্রুশে রূপান্তরিত হলো লিজা আগুনের শিখার দিকে হাঁটা দিল হাঁটতে হাঁটতে তার বুকে হাত রাখলো সেখানে রূপার এক ক্রুশের টের পেল ক্রুশটাকে সে হাতে নিয়ে পরম মমতায় বুকে চেপে ধরলো এ সময় তার ঘুম ভেঙে গেল দেখলো তার একটি হাত তার বুকের উপর থির করে কাঁপছে সেখানে ক্রুশ নেই তার কয়েক মাস আগের কথা মনে পড়লো তার স্বামী মাসরুর যখন তাকে তিন খ্রিস্টান গুন্ডাদের হাত থেকে রক্ষা করে তখনই তার গলা থেকে ঝুলনটা কুশটি খুলে ছুঁড়ে ফেলে দেয় তার কাছে মনে হলো নিজ হাতেই সে কুশকে অপদস্ত করেছে তার সেই স্বামী আজ তার পাশে শুয়ে আছে এই লোক যদি তাকে জোর জবরদস্তি করে বিয়ে করত তাহলে এই ঘুমন্ত অবস্থাতেই হত্যা করে দিত তারপর কোনো গির্জায় চলে যেত সে কিন্তু এই লোকের বিরুদ্ধে সে আঙ্গুলিও নাড়াতে পারবে না তার বিবেককেও তাকে সবচেয়ে বড় বাধাটি দেবে এখান থেকেই তার ভালোবাসা আর স্বপ্নের জগৎ দুই ভাগে বিভক্ত হয়ে গেল সেদিন থেকে সে সিদ্ধান্ত নিল সে মুসলমান নয় খ্রিস্টান তবে তাকে মুসলমানের শব্দ বেশেই থাকতে হবে কারণ সে তার স্বামী মাসরুরকে হারাতে চায় না মাসরুরের মতো এমন জীবন সঙ্গী খ্রিস্ট সম্প্রদায়ের মধ্যে পাওয়া খুব বড় দুষ্কর ওর স্বামী যখন ওকে সামান্য সময়ের জন্য ভালোবাসে তখন সে সব কিছু ভুলে যায় তার বিশ্বাস এমন করে কোনো পুরুষ কোনো নারীকে মাসরুরের মতো ভালোবাসতে পারবে না মাসরুর কর্ডোভার গোয়েন্দা বিভাগের কর্মকর্তা কাজের জন্য তাকে অধিকাংশ সময় বাইরে থাকতে হয় সে ঘরে থাকলে লিজা নামাজ পড়ে কোরআন শরীফের শিক্ষা নেয় তার কাছ থেকে কিন্তু সে বাইরে থাকলে লিজা গির্জায় গিয়ে এবাদত করে ওদের বাড়ি থেকে সামান্য দূরেই রয়েছে গির্জা গির্জার ঘন্টার ধন্য ভালো করেই শোনা যায় গির্জার ঘন্টা বাজলে খোলা জানালার গিয়ে লিজা দাঁড়ানো অবস্থায় চোখ বন্ধ করে কল্পনায় সে গির্জায় চলে যেত মাশরুরের দুটি ঘোড়া সময় বাড়ির আস্তা বলে থাকে একটি ঘোড়ার খুঁড়ে কিছু সমস্যা হয়েছে মাসরুর এক সফরে যাওয়ার সময় বলে যায় কাছে যেন ঘোড়াটিকে নিয়ে যায় এবং নতুন খুর লাগিয়ে আনে হাসিম নামে এক লোক কামারের কাজ করে তলোয়ার খঞ্জর খঞ্জোর বর্ষার ফলা ইত্যাদি সে বানায় সে একজন ভালো সহিস মধ্যবয়স্ক শক্ত সামর্থ্য গায়ের গঠন বেশ সুমদেহে যদিও কিছুটা খাটো বেশ মজা করে কথা বলতে পারে শহরের সবার মধ্যে তার জনপ্রিয়তা আছে লিজা হাসিমের বাড়িতে গেল ঘোড়া নিয়ে হাসিম লিজাকে দেখে অমাইক হেসে চাপা গলায় জিজ্ঞেস করলো না লিজা দ্বিধান্বিত কণ্ঠে বলল নাও মুসলিম হ্যাঁ হাসিম ঘোড়া ঠিক করার কাজে লেগে গেল কাজও করছে কথাও বলছে লিজা দেখলো তার হাতের চেয়ে মুখই চলছে বেশি দারুণ জমিয়ে কথা বলতে পারে একটু পরেই লিজার মনে হলো এর কথাই সে দারুণ প্রভাবান্বিত হয়ে পড়ছে যেন সে তাকে অনেক দিন ধরে চেনে ধর্ম সম্পর্কে সে কথা বলছে যেন সে তার মনের কথাই বলছে হাসিম কামারের কথাই তার মধ্যে বেশ একটা আলোড়ন অনুভব করল তার ভালোবাসা যে এখন দ্বিধা বিভক্ত এটা সে হাসিমকে প্রায় বলেই ফেলেছিল কিন্তু সে তার মুখের লাগাম টেনে ধরল কারণ হাসিম মুসলমান আঠারো বছর তুমি খ্রিস্টান ছিলে হাসিম বলা শুরু করল ভিন্ন এক ধর্ম গ্রহণ করে তোমার কাছে কেমন লাগছিল তুমি কি সত্যি সত্যি মুসলমান হয়েছিলে নাকি নিজ ধর্মের প্রতি মনোনিবেশ করেছিলে এমন একটা প্রশ্ন সে করে বসলো আসলেই আমি মুসলমান অন্য ধর্মের প্রতি আমার কোনো আকৃষ্ট নেই তোমার থেকে আমি কোনো গোপন কথা বের করছি না মেয়ে হাসিম বলল কঠিন এক অভিজ্ঞতার কথা মনে পড়েছে আমার আমিও খ্রিস্টান ছিলাম যে কোনো কারণে আমি মুসলমান হয়েছি অনেক আগের কথা এটা মুসলমান তো হয়েছি কিন্তু খ্রিস্টবাদকে মন থেকে নামাতে পারছি না বহু কষ্টে নতুন ধর্ম মন মগজে ঢুকিয়েছি রাতে চোখ বুঝলেই গির্জার ঘন্টা কানে বাঁচতে থাকত আমি এখন এক অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছি লিজা বলল আমার দুশ্চিন্তা হলো আমার পূর্ব ধর্মের টান মন থেকে দূর করতে পারছি না হাসিম তার স্বামী সম্পর্কে জিজ্ঞেস করল মেয়েটি বড় আন এই ধরনের মানুষের পাল্লায় সে কখনো পড়েনি তার স্বামী তাকে কোনো একদিন বলেছিল তার পেশা সম্পর্কে যেন কেউ জানতে না পারে গোয়েন্দাবৃত্তির পেশা সাধারণত মানুষের কাছে গোপনে রাখা হয় সে গোয়েন্দা হলেও লোকে তাকে সরকারি তথ্য লেখক বলে জানত স্বামীর বারণ এ হাসিমের সামনে এসে ভুলে গেল সে বলে দিল তার স্বামী সরকারি গোয়েন্দা খ্রিস্টানদের ক্যাথলিয়ানের বিদ্রোহ আমার স্বামীর গোয়েন্দা ব্যর্থ করে দেয় আমিরে অনতুলুস তাকে অনেক বড় পুরস্কার দেন লিজা গর্বিত কণ্ঠে বলতে লাগল এটা কেন বলছো না ক্যাথলিনা খ্রিস্টানদের নির্বিচারে হত্যা ও বাড়িঘরে আগুন দেওয়ার কাজ তোমার স্বামী করিয়েছে হাসিম বলল এটাই তো হওয়ার ছিল লিজা বলল সাধারণ খ্রিস্টানরা ফৌজের বিরুদ্ধে অস্ত্র নিয়ে নেমে পড়েছিল মেয়েরাও দালান কোঠা থেকে মুসলিম ফৌজের উপর জ্বলন্ত কাঠের লাকড়ি ছুঁড়ে ছুঁড়ে মারছিল সঙ্গে সঙ্গে জ্বলন্ত অঙ্গার ও পাথরও নিক্ষেপ করছিল অনেক ফৌজ আমাদের হাতে আহত নিহত হয় তাহলে কেন ওরা খ্রিস্টানদের উপর হামলা চালাবে না তুমি তো দেখি মুসলমানদের পক্ষেই বলছো হ্যাঁ লিজা বলল মুসলমানদের বিরুদ্ধে তো আমি কথা বলতে পারি না কারণ তুমি মুসলমান তাহলে মুসলমানের বিরুদ্ধে আমি কেন কথা বলবো। তাছাড়াও আমার স্বামী আমাকে তিন হাত থেকে রক্ষা করেছিল। তা না হলে হয়ে তাদের আমাকে মরতে হতো লিজা হাসিমকে পুরো ঘটনা শুনিয়ে বলল আমার ইজ্জত আপ্রু বাসাতে সে তার জীবন বাজি রেখে ওদের উপর ঝাঁপিয়ে পড়েছিল তারপর যখন আমি নিজে আমার ইজ্জত তার সামনে পেশ করলাম সে আমার দেহের প্রতি চোখ তুলেও তাকাল না আমাকে গ্রহণ করবে তো দূরের কথা বলতে লাগলো তুমি তো এখন আতঙ্কগ্রস্ত এক অক্ষমে আমার সঙ্গী হতে চাইলে তোমাকে আমার পরিণয়ে আবদ্ধ করতে পারি আমি তাকে মন প্রাণ দিয়ে গ্রহণ করে নিয়েছি ও তো মনে হয় তোমাকে তার দাসীর চেয়ে বেশি কিছু মনে করে না না তার মনের রানী আমি আমি স্বপ্ন দেখে ভয় পেয়েও ও আমাকে বুকের সঙ্গে এমন ভাবে চেপে ধরে যেমন শিশু তার মায়ের কোলে সন্তানের বুকে যেভাবে জড়িয়ে থাকে স্বপ্নে কেন ভয় পাও হাসিম জিজ্ঞেস করলো আমি যখন নতুন মুসলমান হই আমিও স্বপ্নে ভয় পেতাম প্রথম প্রথম এমনই হয় দুই ধর্ম নিয়ে মানুষ যখন দেশে হয়ে যায় আমার মনে হয় তুমি এখন তেমন অবস্থার ভিতর দিয়েই যাচ্ছ হ্যাঁ আমি সেই অবস্থার ভিতর দিয়েই যাচ্ছি হাসিম বলল